Hello everyone, good morning, welcome back to my channel and welcome back to another new vlog. তো আজকে সকাল সকাল উঠে গেছিলাম, উঠার পরে শুভ যথারীতি অফিস চলে গেছে, সেই টাইমে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, যেন যেরকম আমার ডেইলি রুটিন আমি ফাইনালি এখন আমি উঠে গেছি আর এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে, তাহলে ব্লগটা দেখতে থাকো। অ্যান্ড আজকে আমি কিন্তু ভেবেছি ব্লগে ইন্টারেস্টিং কিছু শেয়ার করবো, এরকম আমি এবার থেকে প্রত্যেকটা ব্লগেই শেয়ার করছি। তো আজকে আমি ভেবে রেখেছি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আমার ফেভারিট কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট, যেটা আজকে ব্লগে তোমরা দেখতে থাক পাবে, আজকে ব্লগে তোমরা দেখতে পাবে। তো আজকে ব্লগটা দেখতে থাকো, তো চলো দিনটাকে স্টার্ট করি। তো আমার এখানে শাক কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার শাকটাকে ফটাফট ভেজে নেব। তো এখানে দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল গরম হলেই শাকটাকে ভেজে নেব। আজকে আমি শাকের মধ্যে এইটুকু বেগুন দিচ্ছি, এটা ছিল রান্নাঘরে, আর এখানে চলছে এখন শাক ভাজা। তো শাকটাকে ভাজছি, ডাল করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তোমরা এরপরে সিম্পল ভাত বসাবো আর ভাতের মধ্যে চিংড়ি মাছটাকে ভাপা করতে দিয়ে দেবো, তো আমার দুটো একসাথেই হয়ে যাবে শর্টে, দেন আমি ফ্রেশ হতে চলে যাবো। অ্যান্ড গাইজ আজকে ওয়েদারটা না খুবই ভালো আছে, তোমাদেরকে যদি আমি দেখাই তো দেখবে সকাল থেকে বেশ সুন্দর রোদও উঠেছিল, একদম পরিষ্কার আকাশ, পরিষ্কার সব, মানে তিন চার দিন ধরে শুধু বৃষ্টি বৃষ্টি, মেঘলা নিম্নচাপ দেখতে দেখতে জাস্ট আমি হয়রান হয়ে গেছিলাম। তো আজকে ওয়েদারটা খুব ফ্রেশ আছে। এখানে আমি চিংড়িটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আর এখানে আমি সর্ষেটাকে মিক্সার মেশিনে বেটে নিয়েছি, এবার আমি টিফিন বক্সের মধ্যে এই সবকটাকে মেখে নেব। আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এবারে লাঞ্চ করব, তো তারপরে তোমাদেরকে আজকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমার ফেভারিট কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট শেয়ার করব, তো সেটাও শেয়ার করে দেবো। বাট তার আগে লাঞ্চটা করি, অলরেডি দুটো আড়াইটা বেজে গেছে, তো অনেক লেট হয়ে গেছে। একটু পরে মা ফোন করবে আর বলবে এত লেটে খাচ্ছিস, থাক চলে আয় চলে আয়, এরকম করবে। বিশেষ করে আমার বাবা, মানে অ্যাকচুয়ালি এখানে এলে আমার টাইম টেবিলটা খুবই একটু ডিফারেন্ট টাইপের হয়ে যায়, মানে খাওয়া দাওয়া লেটে করি, যেহেতু একা থাকি নিজের মতো করি, খাই না, তো সেজন্য বাবা মা খুবই চিন্তা করে। তো সেজন্য যখনই ফোন করি যদি শোনে একটু লেটে খেয়েছি বা খাইনি, বলে চলে আয় চলে চলে আয়, এবারে ওখানে থাকলেই শরীর খারাপ করবে, এরকম ব্যাপার। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এত আলো দেখতে পাচ্ছ আমার ঘরে, আমি নিজেই এত খুশি হয়ে গেছি, কারণ আমার ঘরে এত আলো ঢোকেই না, বিশেষ করে এই জানালাটা দিয়েই যা আলো ঢোকে। অ্যান্ড আজকে এত সুন্দর, মানে রোদ হয়েছে দেখো বিছানাতে, পুরো একদম রোদ মানে হচ্ছে, অনেকদিন পরে এরকম রোদ এলো বিছানাতে, কারণ কি আসার পর থেকে শুধু আমি মেঘলা বৃষ্টি দেখতেই পাচ্ছি। আর ওড়িশাতে অলরেডি বর্ষা এসে গেছে, তো রোজই বৃষ্টি হচ্ছে মেঘলা হচ্ছে, আর প্রত্যেকদিন দুপুরবেলাতে আমার একই রুটিন বলা তোমাদেরকে, এই তো বৃষ্টি হচ্ছে মেঘলা হচ্ছে, বাট আজকে একদম সেটা না, আজকে সকালেই বলেছিলাম একটা ফ্রেশ মর্নিং স্টার্ট করেছি আর আজকে দিনটা খুব পজিটিভিটি নিয়ে স্টার্ট করেছি। আর সত্যি কথা বলতে চাই দিনটা একদম একদম খুব ভালো যাচ্ছে। তো এবার লাঞ্চ করি বেশি বকবক না করে, দেন কথা বলছি। এই দেখো ভাপাটা দেখতে তো খুব ভালো হয়েছে, আর গন্ধটাও সেই ইলিশ ভাপার মতো বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। খেয়ে দেখি কেমন হয়েছে না হয়েছে, মনে হচ্ছে একটু জলটা বেশি হয়েছে, যাই হোক খেয়ে নি দেন বলছি। তো আমার খাওয়া দাওয়া একদম কমপ্লিট, সত্যি কথা বলতে ভাপা চিংড়িটা অসম হয়েছিল, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, বাস ফার্স্ট টাইমই আমার খুবই ভালো লেগেছে, নিজে রান্না করেছি বলে নয়, সত্যিকার স্বাদটা ভালো হয়েছিল, বাট একটুখানি আমার মনে হচ্ছিল জলটা বেশি হয়ে গেছে, একটু জল জল ছাড়ছিল, ব্যাস এইটুকখানি, পরবার থেকে ওইটাও ঠিক করার চেষ্টা করবো। অ্যান্ড শুভ অনেক ধরে বলছি ইলিশ আনবো, ইলিশ ভাপা করবো, তো ভাবছি যে পরের সপ্তাহে শুভকে বলবো যদি ইলিশ পায়, তো ইলিশ আনলে আমরা ইলিশ ভাপাটা খাবো। আর শুভকে ভিডিও কল করেও দেখালাম, বলছে আমি তো আর খেতে পারবো না, তুমি খাও, তো ওর জন্য রেখে দিয়েছি, ও এসে রাতেবেলা খাবে এক পিস, তো আমি দু পিস খেয়েছি। আমি খাওয়া দাওয়ার পরেই বসে পড়েছি তোমাদের সঙ্গে কিছু আমার ফেভারিট স্কিন কেয়ার প্রোডাক্ট শেয়ার করবো বলে, তোমাদেরকে আমি কিছু প্রোডাক্ট রেকমেন্ড করবো যেটা স্কিন কেয়ারের জন্য ভালো, আর আমি অবভিয়াসলি তোমাদের কাছে কিছু রেকমেন্ডেশন চাই, যে তোমাদের কাছে যদি কোনো ভালো অপশন থাকে তো তোমরা আমাকে বলতে পারো বা সাজেস্ট করতে পারো, সেই অনুযায়ী আমিও কিছু ইউজ করব। তো তোমরা আমার স্কিনের এখন অবস্থাটা দেখতে পাচ্ছ, আমার স্কিনে কিন্তু এখন কোনো রকমের পিম্পলস নেই, নাহি কোনো স্পট আছে, দেখতে পাচ্ছ যেগুলো স্পট ছিল সেগুলো অলমোস্ট গন, অ্যান্ড আমার কিন্তু ফেস একদম নিট অ্যান্ড ক্লিয়ার আছে। আমার কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্ট একদম মানে
ফিক্সড না আমি যেহেতু স্কিন কেয়ার প্রোডাক্ট বা হেয়ার কেয়ার প্রোডাক্টস ইউজ করতে ভালোবাসি তো যখনই নতুন লঞ্চ হয় বা আমার মনে হয় প্রোডাক্টটা আমি ইউজ করব তো তখনই কিন্তু আমি নিয়ে সেটাকে ইউজ করি এই যে প্রোডাক্টগুলো দেখাবো সেগুলো রেগুলার এখন আমি ইউজ করছি তো সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফেস ওয়াশে দেখো প্রথমে আমি প্লামের এই ফেস ওয়াশটা ইউজ করছি এটা এতটা ইউজ করছি যে প্যাকেজিংটা অবস্থা খারাপ মানে সব স্টিকার ফিকার উঠে গেছে তো যাদের অ্যাকনে ফুল স্কিন বা যাদের পিম্পলস প্রবলেম হয় বা কি বলবো অয়েলি স্কিন বা সেন্সিটিভ স্কিন আমি প্রোডাক্টগুলোকে কিন্তু তারা তাদের স্কিন কেয়ার লিস্টে রাখতে পারো অবভিয়াসলি এই ফেস ওয়াশটা খুবই ভালো প্রথম কথা প্রাইমের প্রোডাক্ট প্যারাবিন ফ্রি ক্রুয়েলটি ফ্রি অ্যান্ড এর সাথে কিন্তু এগুলো 100% ভেগান প্রোডাক্ট অ্যান্ড একটু প্রাইস রেঞ্জটা বলতে পারবো খুব হাই না বাট মিডিয়াম হাই বাট এগুলো কোয়ালিটি অনুযায়ী খুবই ভালো এটার মধ্যে কিন্তু একটা স্ক্রাবিং পার্টিকেলস আছে তো অয়েলি স্কিনে এটাই প্রবলেম হয় যে স্ক্রাবিং করা যায় না যাতে পিম্পলসের সমস্যাও বেড়ে যায় তো এই ফেস ওয়াশটা ইউজ করলে কি হয় না তোমাদের স্ক্রাবটাও হয়ে যাচ্ছে ডেলি বেসিসে খুবই একটা মাইল্ড স্ক্রাব থাকে অ্যান্ড তার সাথে তোমার ফেসটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে অ্যান্ড তাছাড়াও এখন যে বৃষ্টি পড়ছে গরম পড়ছে তো পিম্পলস হবে কেন ঘাম হচ্ছে তার সাথে চুলে ড্যান্ড্রফ হচ্ছে তো আমি এই ফেস ওয়াশটাও কিন্তু অল্টারনেট ইউজ করি এটা হচ্ছে হিমালয় নিম ফেস ওয়াশ আমি বলবো না এটা খুব ভালো ফেস ওয়াশ সবাই রেকমেন্ড করছি বাট আমার মনে হয় এটা টিনেজার্স থেকে সবাই কিন্তু এটাকে ইউজ করে এটা আমার স্কিনে খুব ভালো করে স্যুট করে তার জন্য আমি ইউজ করি মানে ইউজ করি বাট আমি জানি আমার ফ্রেন্ড সার্কেলে অনেকেই বলেছে যে ওদের স্কিনে কিন্তু হিমালয় প্রোডাক্ট স্যুট করে না তো আমি এটাই বলবো যদি স্যুট না করে তোমরা স্কিপ করতে পারো ডেফিনেটলি তোমরা প্ল্যামের প্রোডাক্টটাকে ইউজ করতে পারো তো এই দুটোই এখন আমি রেগুলার বেসে ইউজ করছি এরপরে আমি ইউজ করি হচ্ছে টোনার তো টোনারের জন্য আমি প্ল্যামের এই টোনারটা ইউজ করি এটা তো অ্যাকচুয়ালি অ্যালকোহল ফ্রি টোনার আর এটা গ্রিন টি ডেন্স যেহেতু আমার একটু সেন্সিটিভ স্কিন সবসময় পিম্পলস হয় না বাট কখনো কখনো হয়ে যায় তাই জন্য আমি একটু আমার স্কিনটাকে মেনটেন করার জন্য অয়েলি স্কিনের প্রোডাক্টটাকে ইউজ করি আর বেশি করে স্কিনটাকে ময়শ্চারাইজ করি তো এইটাই আর এই প্রোডাক্টটা কিন্তু তোমরা কম্বিনেশন অয়েলি অ্যান্ড অ্যাক্নোপ্রোন স্কিন তিনটে রকম স্কিনে ইউজ করতে পারো শুধু ড্রাই স্কিনেরা ইউজ করবে না আর এই প্রোডাক্টটা সত্যিই ভালো যদি তোমাদের ওপেন পোর্সের সমস্যাও থাকে না তো এই টোনারটা তোমরা ড্যাবিং মোশনে অ্যাপ্লাই করবে দেখবে অনেকটা কম হয়ে গেছে আমি নিজে এটা জানি তো এই জন্য এইটা আমি ইউজ করি অ্যান্ড তাছাড়াও আমি স্কিনে একটা এসেন্স ইউজ করি সেটা আমি অনেকদিন ধরে ইউজ করছি সেটা হচ্ছে লরিয়াল প্যারিসের এই রিফার্টিলাইট ক্রিস্টাল ক্লিয়ার লোশন এটা এখন আমার কাছে ছোটোটা অ্যাভেলেবেল আছে এটা আমি বড়োটাও আগে অনেকগুলো প্যাকেট ইউজ করেছি এটা দেখো এখন ছোটোটা আছে তো এই প্রোডাক্টটাও কিন্তু খুব ভালো যাদের স্কিনে স্পট আছে মানে ধরো পিম্পলস হয়ে যাওয়ার পর স্পট হয়ে গেছে স্কিনে তোমরা ভাবছো যে কী ইউজ করবো অনেকে মেডিকেটেড ক্রিম ইউজ করে ফেলে পরে স্পটটাতে চলে যায় বা রেড রেড ফিনিশ থেকে যায় যেটা আমার মনে হয় স্কিনটাকে অনেক বেশি ড্যামেজ করে দিয়ে যায় তো আমি বলবো এই লরিয়ালের ক্রিস্টাল ক্লিয়ার রেঞ্জের যে পুরো রেঞ্জটা আছে ওটা তোমরা ইউজ করতে পারো যেমন এই মাইক্রোসেন্সটা এটাতে সিরাম আছে যেটা আমিও ইউজ করি তো ওই এটা ময়শ্চারাইজার আছে তো এই রেঞ্জটা ইউজ করতে পারো খুব ভালো কিন্তু এইটা তোমার স্কিনের দাগটাকে কিন্তু খুব ভালো জলদি হাঁটায় অ্যান্ড তাছাড়াও আমি এটা বলে দিচ্ছি এই যে প্রোডাক্টটা আছে এটা পেনিট্রেট হয়ে যায় 10 layers ডিপ অ্যান্ড অলসো এইটা আমাদের স্কিনটাকে ব্রাইটেন আপ করে ক্লিয়ার আউট করে তো এটাও আমি ইউজ করি রেগুলার বেসিসে মানে একদিন ওইটা একদিন ওটা মানে যখন ইচ্ছে দিনে যদি সকালবেলাতে ক্লামের টোনার ইউজ করলাম তো রাতেবেলাতে এইটা ইউজ করলাম তো এরম করে ইউজ করি তো টোনার হয়ে গেল এরপরে আসছে সিরাম তো সিরামটা খুবই মাস্ট আর এখন সিরামের চলটা খুব উঠেছে সবাই তার স্কিন কেয়ার রেঞ্জে সিরাম রাখছে সিরাম হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা তোমার স্কিনে মানে এত টিন মানে ডিপলি পেনিট্রেট হয় আর খুব জলদি কাজ করে সিরাম সব স্কিন কেয়ারে এমন একটা প্রোডাক্ট যেটা খুব জলদি কাজ করে তাই জন্য আমিও বলবো যে সিরাম তোমরা স্কিন কেয়ারের রুটিনে রাখো তো আমি ইউজ করি এই লরিয়াল প্যারিসের রিভার্টিলাইট ক্রিস্টাল ক্লিয়ার এই মাইক সরি এটা হচ্ছে লরিয়াল প্যারিসের রিভার্টিলাইট 1.5% হাইডোলোনিক অ্যাসিড সিরাম এই সিরামটা আমি অলমোস্ট যবে থেকে লঞ্চ করেছি তবে থেকে ইউজ করছি সত্যি বলছি সিরামটার রেজাল্ট আমার দি বেস্ট লেগেছে একটুই স্কিনটাকে হাইড্রেট করে আমি যেহেতু অয়েলি স্কিনের প্রোডাক্ট ইউজ করি আমার স্কিনতে কিছুটা হলেও ড্রাইনেস ফিল করে কারণ আমি ফুললি অয়েলি স্কিন থেকে বিলং করি না আমি নর্মাল টু অয়েলি স্কিন বিলং করি তো এইটা আমার স্কিনটাকে না খুব ভালো করে হাইড্রেট করে অ্যান্ড তার সাথে কিন্তু আমার স্কিনের যে প্লামনেসটা ওটাকে কিন্তু বজায় রাখে তো এই সিরামটা আমি রেকমেন্ড করবো একটু প্রাইসে হাই রেঞ্জে মানে এটা 30 ml এর দাম হচ্ছে 999
তো এটা অফারে 899 এই চলে, মানে 900 টাকা। তো 900 টাকাটা সবার জন্য অ্যাফোর্ড করা সম্ভব না। তো এটা একটা 15 mm বাটালও আছে, সেটা হচ্ছে 499, ওটা মানে অফারে 350 মধ্যেই চলে আছে। তো আমি প্রথম প্রথম কিন্তু ওই 15 mm ইউজ করতাম, এইবারে আমি বড় প্যাকেটটা কিনেছি। তো এটা এখনও আমার অলমোস্ট 2.5 মাস হয়ে গেল চলছে। এইটা আমি রেকমেন্ড করবো সিজনের মধ্যে। তাছাড়াও তোমরা প্লামের ভিটামিন সি সিরাম ইউজ করতে পারো, বাট ভিটামিন সি সিরাম না, অয়েলি স্কিনের যে পিম্পলস আছে তাদের জন্য একদমই যাবে না। যাদের পিম্পলস সেরে গেছে, স্পট আছে, তারা ইউজ করবে। তো এইটা কিন্তু তোমাদের পিম্পলস থাকলেও ইউজ করবে, পিম্পলসটাকে কিওর করবে, পিম্পলের দাগ হতে দেবে না। তো আমি এটা রেকমেন্ডেশন বেশি করি। নেক্সট হচ্ছে ময়েশ্চারাইজার। অ্যাজ আ ময়েশ্চারাইজার সত্যি কথা বলতে অনেকগুলো ময়েশ্চারাইজার আমার পছন্দ, এখন আমার কাছে অ্যাভেলেবেল নেই। যেমন সেটাফিলের ময়েশ্চারাইজার, যেটা আমি খুবই পছন্দ করি, এখন অ্যাভেলেবেল নেই। এইটা আছে, এটা এখন আমি ইউজ করছি, এটা হচ্ছে প্লামের ম্যাটিফাইন ময়েশ্চারাইজার। এটা আমি অলরেডি এখন ইউজ করে বসে তোমাদের সঙ্গে কিন্তু কথা বলছি। আমার স্কিনে কোনো মেকআপ নেই, কোনো পাউডার নেই, কিচ্ছু না, শুধু এই ময়েশ্চারাইজারটা ইউজ করেছি। তার আগে টোনার ইউজ করেছি, নর্মাল ক্লিনিং ট্রিনিং ময়েশ্চারাইজিং করেছি, দেন আমি তোমাদের সঙ্গে ভিডিও করছি। তো এই ময়েশ্চারাইজারটা আমি ইউজ করি, এটা ম্যাটিফাইন ময়েশ্চারাইজার, আর এটা গ্রিন টি রেঞ্জ থেকেই প্লামের। এটার প্রাইসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ওই 400-এর কাছাকাছি, এখানে উঠে গেছে 400-এর কাছাকাছি, কিন্তু খুবই ভালো প্রোডাক্ট। তো যাদের অয়েলি স্কিন বলছি, চোখ বন্ধ করে প্লামের প্রোডাক্টগুলো ইউজ করতে পারো। আমি এটাও বলবো যে প্লামের প্রোডাক্ট ইউজ করলে তোমার স্কিন কালারটা একটু ডাউন হয়, বাট তারপরে কিন্তু ঠিক হয়ে যায়, রেগুলার বেসিসে ইউজ করতে পারো। তাছাড়াও আমি ল্যাকমির পিচ মিলটাও ইউজ করি। এইটা আমি কখন কখন ইউজ করি, ধরো যখন আমার স্কিনটা অনেক ড্রাই মনে হচ্ছে, তখন আমি এই লাইট ময়েশ্চারাইজারটা ইউজ করি ল্যাকমির। তো এইটা আমার জাস্ট অপশন হিসেবে থাকে, বাট আমি ডেফিনেটলি সবসময় এইটা ইউজ করি। এবারে আসছে সানস্ক্রিন, ঠিক আছে? তো সানস্ক্রিনের জন্য তোমরা প্লিজ আমাকে রেকমেন্ড করো। আমি এখন সানস্ক্রিন নিয়ে খুব বেশি পরেশান, ক্রিমটা ইউজ করবো। রিসেন্টলি ভাবছিলাম যে সানস্ক্রিনের মধ্যে মানে কোনটা নেওয়া যায়, অনেকগুলোই দেখলাম যে ভালো ভালো রিভিউ আছে। তো আমি তো এইটা ইউজ করছিলাম, লোটাসের SPF 50। এটা হচ্ছে জেল সানস্ক্রিন, বাট এইটা আমার একটা প্রবলেম হচ্ছে, এটা ধরো অ্যাপ্লাই করে তো নিলাম, তারপরে ধরো মেকআপ অ্যাপ্লাই করছি, তো এটা জাস্ট লাইক চামড়ার মতো উঠে যাচ্ছে, তো দেখতে খুব খারাপ লাগছে। তো সেই জন্য আমার মনে হয় এটা লাগানোর পরে আমার মেকআপ করা যাচ্ছে না। তো তোমরা একটা ভালো আমাকে সানস্ক্রিন মানে আমাকে সাজেস্ট করো। তাছাড়া আমি নিউট্রোজেনাটা ইউজ করেছি, তো নিউট্রোজেনাটা সত্যি খুব ভালো, বাট আমার একটু মানে ঘাম হয়। তো নিউট্রোজেনাটা সত্যি মানে এটার থেকে তো বেটার লেগেছে আমার। তো যাই হোক, তোমাদের যদি কোনো সাজেশন থাকে নিউট্রোজেনা বা লোটাস ছাড়া, তোমরা আমাকে কিন্তু অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাতে পারো। এবারে আমি আসি নাইট ক্রিম। তো এগুলো আমি নর্মালি ইউজ করি, ক্রিম ক্রিম ময়েশ্চারাইজার, রাতেবেলা তো নর্মালি ক্রিম ক্রিম ময়েশ্চারাইজার করি, সিরাম লাগাই, অ্যান্ড দেন তারপর নাইট ক্রিম লাগাই, সেটা হচ্ছে প্লামেরি নাইট ক্রিমটা। আমি অলমোস্ট বছরের 9 মাস থেকে 10 মাস আমি এই নাইট ক্রিমটা ইউজ করি। এটা প্লামের নাইট ক্রিম, এটা আমি এত ইউজ করি, এত ইউজ করি, তোমরা ডিব্বাটা দেখলেই বুঝতে পারবে যাচ্ছে না কেন, কতটা শেষ হয়ে গেছে। তো এইটা আমি কিন্তু অলমোস্ট 10 মান্থস ইউজ করি বছরে, 2 মান্থস মানে উইন্টারের টাইমে, তখন আমি এটাকে একটু বন্ধ রাখি, বন্ধ রেখে অন্য কিছু প্রোডাক্টের ওপর আমি একটুখানি বেশি নজর দিই, কারণ সেই সময় আমার স্কিনটা একটু ড্রাই ফিল করে, তো সেই সময় আমার একটু ময়েশ্চারাইজিংয়ের দরকার হয়। তো সেই অনুযায়ী, বাট অল টাইম আমি এইটা ইউজ করি। আর যারা অ্যাকনে প্রোন স্কিন, স্কিনে পিম্পলস আছে, চোখ বন্ধ করে এই নাইট ক্রিমটা ইউজ করো, অ্যাজ আ ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, অ্যাজ আ নাইট ক্রিম ইউজ করতে পারো, সত্যি বলছি এত ভালো যে কি বলবো। অ্যান্ড তার সাথে এটার মধ্যে ভিটামিন ই আছে, তো স্কিনটাকে ময়েশ্চারাইজার রাখে, ড্রাই করে না, সত্যি খুব একটা ভালো প্রোডাক্ট। তো এটা আমি রেকমেন্ড করছি তোমাদেরকে, তোমরা যারা যারা এরকম সাফার করো, তারা অবভিয়াসলি অনেকের না এরকম পিক খুব কপালে ব্রণ হয়ে যায়, একটু রাতেবেলা লাগিয়ে রেখে দেবে, খুব ভালো কাজে দেয়। তো হয়ে গেল আমার স্কিন কেয়ার রিকমেন্ডেশন, আর কিছু নেই, মানে ডেলি বেসিসে আমি এই কটা প্রোডাক্টই ইউজ করি। দেখে তোমাদের অনেক মনে হতে পারে, বাট এটা নর্মাল ফেস ওয়াশ করা, একটা টোনার অ্যাপ্লাই করা, দেন ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা, বাইরে গেলে সানস্ক্রিন অ্যাপ্লাই করা, বা বাড়িতে থাকলেও সানস্ক্রিন অ্যাপ্লাই করা, এটা একটা নর্মাল রুটিনের মধ্যে পড়ে। তো এটাই আমার ডেলি রুটিন। তবে একটা প্রোডাক্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, যাদের ধরো বড়ো বড়ো পিম্পলস হয়ে গেছে, আমার মাঝে খুব বড়ো বড়ো পিম্পলস হচ্ছিলো, বেশ ব্যথা হচ্ছিলো, কমছিল না, আর ওই পিম্পলসগুলো কমে গেলে না এত ডেঞ্জার টাইপের একটা মাস্ক ফেলে যায়,
যে সেটা হাঁটানোই প্রবলেম মানে প্রবলেমেটিক হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমি এইটা ইউজ করি, এটা হচ্ছে দেখে নাও অ্যাকনেসটা, এটা এটা 100 টাকায় তুমি যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবে। বাট আমি ডেফিনেটলি বলবো এটা কিন্তু ডেলি বেসিসে রেগুলার বেসিসে তোমরা কিন্তু এটাকে তোমাদের স্কিন কেয়ারে মানে কি বলবো রুটিন করে নেবে না, যে তোমাদের ছোটো পিম্পলস হচ্ছে লাগিয়ে নিলে করবে না, ঠিক আছে। শুধু এটা যখনই তোমাদের বড় বড় পিম্পলস হবে, ব্যথা হচ্ছে, কমছে না, আমি বলবো এটা অ্যাজ আ ম্যাজিক্যাল কাজ করেছে আমার ক্ষেত্রে, তাই তোমাদেরকে বলছি জাস্ট ওই ক্রিমটাকে নিয়ে, এটা জেলটাকে নিয়ে জাস্ট যেখানটায় হয়েছে ওই জায়গাটাতে লাগিয়ে রাখে রেখে দেবে সারা রাত, দুদিন করবে দেখবে তোমার পিম্পলসটা আছে ওটা অনেকটা বসে গেছে বা অনেকটা ড্রাই আউট হয়ে গেছে আর কোনো স্পট হয় না। তো এটা আমি এমার্জেন্সি বেসিসে ইউজ করি, যখনই আমার খুব পিম্পলস হয় বা আমি একটু পিম্পলস নিয়ে চিন্তা থাকি তখনই, ব্যাস এখানেই আমার স্কিন কেয়ার রেকমেন্ডেশন বা স্কিন কেয়ার রুটিন যেটা আজকে বলেছিলাম সেটা শেয়ার করে দিলাম। আশা করছি তোমাদের আজকে এই যে স্কিন কেয়ার রুটিনটা তোমাদের শেয়ার করলাম এটা তোমাদের ভালো লেগেছে। এরকম ব্লগের থ্রু আরও ভালো ভালো টপিক নিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলতে চাই। তো তোমাদের কেমন লাগছে না লাগছে এরকম ভিডিওগুলো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও অ্যান্ড বলো যে তোমরা কিরকম কী ভিডিও দেখতে চাইছো, আমি অবশ্যই তোমার জন্য করার চেষ্টা করবো। তো হয়ে গেছে, আর সন্ধ্যে হলে আমার ঠিক ঘরে মনটা টেকে না, যদিও আজকে সানডে বা স্যাটারডে নয়, শুভ ঘরে নেই, বাট ও বলো রেডি হও একটু আসো বাইরে কিছু খাওয়া দাওয়া করো। খাওয়া দাওয়া মানে মেনলি আমি ফুচকা খাবো, অনেক দিন নয় 3-4 দিন হয়ে গেল খাইনি। তো ফুচকা না খেলে বুঝতেই পারছো বাঙালি মন তো কেমন ছটফট করে, তো ভাবলাম গিয়ে একটু ফুচকা খাই। দেখে নাও আমি একদম রেডি, নর্মাল জাস্ট রেডি হয়েছি, এখান থেকে সামনেই যাব, তো সেরকম কিছু না নর্মাল রেডি হয়ে গেছি, এবারে চলো বেরোনো যাক। তো বাই বাই। ফুচকা নিয়ে চলে এসেছি ঘরে, আর আসার পরই প্লেটে সাজিয়ে ফেলেছি, কারণ কি আমি এখন ফটাফট ফুচকা খাবো, যদিও এত কটা খাবো না, শুভও খাবে, তো ফটাফট খাওয়া যাক। চিংড়ি মাছ নষ্ট হবে তো। ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা এইটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর আমার এরকম আরও অনেক অনেক ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট বেল আইকনটাকে প্রেস করে দিও। আমার আপকামিং ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পাবে, আর তাছাড়াও আমি স্কিন কেয়ার হেয়ার কেয়ার নানা রকম টাইপের ভিডিও শেয়ার করবো, যেগুলো আমার লাইফ রিলেটেড বা কি বলবো আনকাট ভিডিও, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এই চ্যানেলে। তো তোমরা আমার সঙ্গে থাকার জন্য প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য, বাই বাই।